ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার, মানে অ্যানাদার না, এটা নতুন একটা টিপ অ্যান্ড ট্রিক্স ভিডিও। তো আজকে যে টিপ অ্যান্ড ট্রিক্সটা ভিডিও আমি আপনাদের কাছে দিয়েছি, মানে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটার অলরেডি আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কী কী শেয়ার করব। তো আজকে আপনারা অবশ্যই সমস্যার মানে এসব সমস্যার সমাধানের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা আসছেন, তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন। আর আজকে যে সমস্যাগুলো আমি আপনাদের বলে দিই আগে, যেগুলো আমি আপনাদের সমাধান করব, সেগুলো হলো আপনারা বিভিন্ন লিংক থেকে যে ডাউনলোড করেন, যেমন গুগল ড্রাইভ, মিডিয়াফায়ার আর হলো শেয়ারমড। তো গুগল ড্রাইভের একটা সমস্যা হলো যে অনেক ডাউনলোড একসাথে হয়ে গেলে দেখে গেছে ওরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি, তো সরি একটা লেখা তারা সামনে দেওয়া দেয়, মানে একটা লিমিট আছে গুগল ড্রাইভের, একটা লিমিটেড ডাউনলোডিং সিস্টেম আছে। তো সেই লিমিটের উপর যদি ডাউনলোড হয়ে যায় তাহলে দেখা গেছে তারা ওটা অটোমেটিকলি লকড হয়ে যায়, তো 24 ঘন্টা পর সেই লকটা আবার আনলক হয়, ঠিক আছে? তো এই মানে এই যে আনলকটা, সে মানে ইনস্ট্যান্ট যে আনলক, সেটাও আমি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করব। আর এটা সমস্যার কি, এটা সমাধানটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। তারপরে আছে আপনাদের যে মিডিয়াফায়ার, তো মিডিয়াফায়ারের অনেক সময় দেখা গেছে আপনারা ডাউনলোড করতে পারেন না, বাট মানে প্রথমে আপনার ইন্টারফেসটা আসে বাট দেখা গেছে যে পেজটা ব্লক হয়ে যায় বা ইন্টারফেস আসেই না। তো এটারও মানে মিডিয়াফায়ার থেকে সহজে ডাউনলোড করারও সিস্টেমটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। আর থার্ড অফ অল আছে যে আমাদের যে শেয়ার মোড, তো শেয়ার মোডটা আপনাদের কাছে নতুন হতে পারে, বাট শেয়ার মোডে আমার মতে যে গুগল ড্রাইভ আর মিডিয়াফায়ার থেকে সবচেয়ে বেটার হলো শেয়ার মোড, বিকজ এখানে কোনো অ্যাড সহজ সহজে অ্যাড শো করে না, আবার দেখা গেছে অনেক ফাস্ট ডাউনলোড হয় এই শেয়ার মোড থেকে। তো গাইস, আপনারা যদি এই ভিডিওটা থেকে একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে গাইস প্লিজ আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো সর্বপ্রথম আমি যে মানে আপনাদের যে সমাধানটা দিব সেটা হলো আমাদের যে শেয়ার মোড আছে, তো সেই শেয়ার মোডের যে জিনিসটা মানে ডাউনলোডিং কীভাবে করে সেই শেয়ার মোডের ডাউনলোডিংটা দেখায় দিব, কারণ গুগল ড্রাইভের যে প্রসেসিংটা আছে এটা একটু লং প্রসেস, সেজন্য আমি সেটা পরে দেখাবো। তো সর্বপ্রথম যে শেয়ার মোড আছে সেটার জন্য আমি আগে একটা লিংক খুঁজে বের করি, সেটার জন্য আমি চলে যাব প্রথমে ইউটিউবে, তারপরে এখানে সার্চ করব বাংলাদেশ ওয়াইটি, তো এখান থেকে আমি চলে যাব একটা ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ বাসির প্রথম যে ভিডিওটা আছে সেখানে আমি চলে যাই। তো এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওর যে লিঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমি গুগল ড্রাইভ লিঙ্কও দিয়েছি প্লাস শেয়ার মোড লিঙ্কও দিয়ে দিয়েছি। তো গুগল ড্রাইভে অনেক সময় দেখা গেছে যে এটা ই করে কি বলে এই বুঝে যেটা বললাম আর কি লক হয়ে যায়। তো আমি এখন দেখাবো আপনাদের যে শেয়ার মোড লিঙ্কটা আছে সেই শেয়ার মোড লিঙ্কটা দেখাবো। তো ফার্স্টে যে লিঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ OBB 100633, এটার যে লিঙ্কটা আছে এটার লিঙ্কটা আমি দেখিয়ে দেবো। তো আমি এখানে যে আমার গুগল ক্রোম যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে আমি চলে যাব। তো চলে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এখন শেয়ার মোডের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো একটু নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ডাউনলোড একটা লেখা আসছে। তো এখানে আপনারা সিম্পলভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর হয়তো বা আপনাদের কোনো কোথাও নিয়ে যাবে, তো আপনারা সিম্পলভাবে সেখান থেকে ব্যাক করে দেবেন। তো ব্যাক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের অন্য কোথাও নিয়েও যেতে পারে আবার ডিরেক্টলি এখানে চলে আসতে পারে। তো আমাদের এখানে আসার পর যেমন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন হালকা। তো এখানে স্ক্রল করার পর এখানে আছে প্রিমিয়াম ডাউনলোড আর একটা হলো ফ্রি ডাউনলোড। তো আপনার যদি ইচ্ছা হয় যে প্রিমিয়াম ডাউনলোড করবেন তো আপনি ডাউনলোড করতে পারেন, আর আপনার যদি ইচ্ছা হয় যে ফ্রিতে ডাউনলোড করবেন তো সেটাও আপনি করতে পারেন। তো আমি এখানে ক্লিক করবো ফ্রিতে ডাউনলোড। তো এখানে যে একটা অ্যাডের ইন্টারফেস আছে তো আমি এখানেগুলো কেটে দেবো, এগুলো কেটে দিয়ে আমি আবার চলে যাব আমাদের যে মানে ডাউনলোডিং যে কী বলে ইন্টারফেসটা আছে সেখানে চলে আসবো। সেখানে চলে আসার পর আপনার নিচের দিকে অটোমেটিকলি শো করবে যে আপনি কি ডাউনলোড করতে চান নাকি চান না। তো আমার এখানে ডাউনলোড করা হয়েছে সেই জন্য আমি ডাউনলোড এখন করবো না, আমি এটাকে ক্যান্সেল করে দিই। যদি আপনার এরকম যে দেখুন আপনার এখানে লেখায় লেখা আছে যে আপনার ডাউনলোডটি যদি কোনো অল্প সেকেন্ডের মধ্যে শুরু না হয় তাহলে আপনি এখানে নিচে যে ক্লিক হিয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তো ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনার আবার শো করবে যে এখানে আপনি কি ডাউনলোড করতে চান বা চান না, এরকম একটা শো করবে, অথবা আপনার এখানে ডিরেক্টলি ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার এখন ডাউনলোডিং করার দরকার নাই সেহেতু আমি এটাকে এখন ক্যান্সেল করে দেবো।
তো গাইস এইভাবে আপনারা যে শেয়ার মোডে যে ফাইলটা আছে মানে শেয়ার মোডিং যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখন আমরা চলে যাই আমাদের যে কি বলে এটা মিডিয়া ফায়ার যা আছে সেই মিডিয়া ফায়ারের প্রসেসটা। তো আমি এখানে একটা ইন্টারফেস খুলে রাখছি, তো এটা হলো একটা ওরকমই একটা কিছু একটা জিপ ফাইল। তো এখানে আমি এটা আমি আপনাদের শো করলাম না যে এখানে কী আছে, তো এটাকে আমি ডাউনলোড করব। তো সর্বপ্রথম দেখেন আমি যদি ডাউনলোড এখানে করতে চাই, এখানে আমার ওয়েব পেজ হ্যাজ বিন ব্লকড, ও মাই গড, এখানে আমার ওয়েব পেজটা যেটা আছে সেটা ব্লক করে দিছে। তো গাইস এখন আমাদের যে ওয়েব পেজটা আছে সেটা যেহেতু তারা ব্লক করে দিছে, তো এটা আনব্লক করবো কেমন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমাদের এখান থেকে বের হতে হবে। তো বের হয়ে যাওয়ার পর আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ করবেন TURBO TurboVPN। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে একটা টার্বো ভিপিএন নামে একটা চলে আসছে। আপনারা চাইলে অন্যান্য ভিপিএনও আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমাদের যে ভিপিএনটা আছে সেটা আপডেট চাইতেছে, তো দিমুনি পরে একটা সময়, এখন দেওয়ার টাইম নেই যেহেতু আপনাদের ভিডিও করতেছি। তো এখানে আমার ভিপিএনটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের এখানে ভিপিএনটি ইনস্ট্যান্ট চলে আসবে। তো চলে আসার পর এখানে আপনার ডান দিকে একটা দেখতে পাচ্ছেন উপরে পৃথিবীর একটা আইকন আছে, তো সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি কিছু সার্ভারের নাম দেওয়া আছে, তো এখান থেকে আপনারা যেটা খুশি আপনি ডাউনলোড মানে কানেক্ট করে নিতে পারেন। তো আমি ইউনাইটেড কিংডম এখানে কানেক্ট করলাম। তো এখানে আমাদের যে ভিপিএনটা আছে সেটা কানেক্ট হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে কানেক্টিং, বাট উপরে দেখেন আপনারা যে কানেক্টেড হয়ে গেছে, এখানে অ্যাডভারাইজ হুদাই অ্যাডভারাইজ। তো আমরা আবার চলে যাব আমাদের যে ওয়েব পেজটা আছে গুগল ক্রোমে, সেখানে চলে আসবো। চলে আসার পর এখানে একটা রিফ্রেশ করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার সাথে সাথে এখানে আমার ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে যে ওটা আছে সেটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার যে যে ওয়েব পেজটি আসছিলো মিডিয়া ফায়ারের, সেখানে আমি চলে আসছি। চলে আসার পর এখানে আমি ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর আমার কিন্তু অটোমেটিক এখানে, আমি ওই সময় যে রিফ্রেশ করছিলাম, রিফ্রেশ করার পর কিন্তু অটোমেটিক ডাউনলোড করা শুরু করে দিছে। তো আপনাদের যদি মিডিয়া ফায়ার আপনি সহজে ডাউনলোড করতে চান এক কথায়, তো এখানে আপনাকে সর্বপ্রথম চলে একটা ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন যদি আপনি ইউজ করেন তাহলে আপনি সহজে এখান থেকে মানে মিডিয়া ফায়ার থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস এতক্ষণ তো দেখলেন আমাদের যে মিডিয়া ফায়ার আর হলো শেয়ার মোডের যে ডাউনলোডিং প্রসেসটা, সে একবারে ইজিলি যে ডাউনলোড প্রসেসটা সেটা আমি আপনাদের দেখো এতক্ষণ দেখাই দিলাম আর আপনারা শিখতে পারলেন। তো এতক্ষণ ধরে আপনারা যে যে জন্য ভিডিওটা দেখতে পারতে দেখতেছিলেন যে গুগল ড্রাইভ লিঙ্ক যে কীভাবে সরি যে লেখা উঠে, সেই সরি লেখাটা আমরা কীভাবে সমাধান মানে সলভ করে আমরা সহজেই কোনো ওয়েটিং ছাড়া ডাউনলোড করতে পারবো, কারণ এটা 24 ঘন্টার জন্য লক হয়ে যায়। যদি ডাউনলোড লিমিট হয়ে যায় তাহলে 24 ঘন্টার জন্য লক হয়ে যায়, আর তার সেই 24 ঘন্টা লক হলেও আমি কীভাবে ডাউনলোড করতে পারবো সেটা আমি আপনাদের দেখাই দিব। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের যে ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর সার্চ করব আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে সার্চ করব। তো সার্চ করার পর আমাদের যে কী বলে যে ভিডিওটা আছে সেই ভিডিও থেকে আমাদের যে গুগল ড্রাইভ লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করব গুগল ক্রোম। তো এখানে গুগল ক্রোম সিলেক্ট করার পর আবার সিলেক্ট দিছে, তো আমরা আবারও গুগল ক্রোম সিলেক্ট করব। তো গুগল ক্রোম সিলেক্ট করার পর আমাদের এইখানে হলো যে ওবিবিটা ছিল সেই ওবিবিটা ডাউনলোডের একটা অপশন দেখাইতেছে। তো এখানে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কুড নট প্রিভিউ ফাইল, ইউ মে বি অফলাইন অর ইনভাইটেড কানেক্টিভিটি ট্রাই ডাউনলোড ইনস্টেড। তো যাই হোক এখানে আমাদের ওই পাশে হয়তো বা সরি দেখাইতে পারে নাও দেখাইতে পারে, তো সেটা বাদ দিই, বাট এখানে আমরা ধরে নেব আমাদের সরি দেখাইছে। তো সরি দেখানোর পর আপনার আমরা যদি সরি দেখাই দেয় আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা এই ইন্টারফেসে চলে আসবো। তো চলে আসার পর ডান দিকে উপরে সাইডে যে তিনটা বাটন দেখতে পাচ্ছেন ফোটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে যাবেন আপনাদের যে ডেস্কটপ সাইট মানে আমাদের যে গুগল ক্রোমটা আছে এটা যে পিসি সাইটটা আছে সো পিসি সাইটটা আমরা খেয়াল করব। তো করার পর আপনারা হালকা একটু এখানে জুম করবেন। তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন সরি গাইস এখানে ডাউনলোডের পাশে একটা আইকন, তো এখানে এটা হলো ড্রাইভের আইকন। তো ড্রাইভে আইকনে ক্লিক করার পর আপনারা চলে এখানে এগুলো শেয়ার করতে পারে মাই ড্রাইভ, এখানে
শো করবে। তো শো করার পর আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড শর্টকাট। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠছে অ্যাড শর্টকাট, আমি জুম করে দেখাই। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো যে আমাদের যে ফাইলটা আছে সেটা আমাদের আমাদের যে নিজেদের ড্রাইভ আছে নিজেদের ড্রাইভে হলো ফাইলটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আপনারা কী করবেন, উপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার ভিতরে একটু এখানে লিঙ্কটা ক্লিক করলে আমাদের যে এখানে দেখা গেছে কপি, আর একটা হলো দেখা গেছে যে একটা মানে উপরে তো কোনো লিঙ্কই থাকে না। তো আপনারা এখানে সিম্পলভাবে কপি করে উপরে হালকা করে প্রেস করবেন। প্রেস করে দিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনারা সেটাকে কেটে দেবেন আস্তে 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 কেটে দিয়ে এইখানে যে ড্রাইভ ডট গুগল ডট কম পর্যন্ত আপনারা কাটবেন। পুরোটা কাটলে কিন্তু আবার সমস্যা, পরে আপনাকে আবার পেস্ট করতে হবে। সো যাই হোক, গুগল ড্রাইভ ফোন তো দেওয়ার পর আপনার এখানে গোতে ক্লিক করে দেবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এটা আমার যে ড্রাইভে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওবিবিটা আছে 1.100633, আপনারা মাত্রই কিন্তু দেখলেন যে এটা আমি ক্লিক করছি, মানে আমাদের যে ফাইলটি আছে সেটা আমাদের ড্রাইভে চলে এসেছে। তো চলে আসার পর আমরা এখানে হালকা একটু জুম করব। জুম করে দেওয়ার পর আপনার যে ফাইলটি আছে সেখানে সে ফাইলের মধ্যে হালকা করে একটু প্রেস করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর আপনারা দেখবেন কিছু অপশন চলে আসবে। তো আপনারা ডাউন নিচে থেকে যে 3 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো সেইখানে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন। তো ডাউনলোড করে দেওয়ার পর আপনার এখানে দেখাবে যে এটা ডাউনলোড নিবে, বাট এরকম এরকম সমস্যা আছে। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি ডাউনলোড করতে পারেন, যা বা আমি যদি বলেন যে ডাউনলোড করবো না করবো না, সো এটা আপনার নিজেদের ব্যাপার স্যাপার। তো এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি ডাউনলোড করবো না, তো চলে যাই আর কি করবো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর আমি ভাবতেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার যে মাল্টিপ্লেয়ার যে মোডটা আছে সেই মাল্টিপ্লেয়ারে আপনাদের সাথে একটা লাইভ করার, আপনাদের সাথে একটা ম্যাচ খেলে লাইভ করার জন্য। তো আপনারা যদি লাইভ মানে সেই লাইভে খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আমি একটা ডিসকর্ড সার্ভার আমার আছে, যে ডিসকর্ড সেই ডিসকর্ড সার্ভারে লিঙ্ক দিয়ে দিব, এখন দিব না, যদি আপনারা খেলেন তাহলে লিঙ্ক দিয়ে দিব। তো গাইস দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।